ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি জয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলনাহিয়ান খান জয় বিয়ে করেছেন তার স্ত্রীর নাম কাকন ভূঁইয়া তিনি স্নাতকোত্তর সম্পন্ন করেছেন শুক্রবার 13 জানুয়ারি বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এ সময় তার স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফিনান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির সোহান সহ অনেকে ঘিয়া রঙের পাঞ্জাবি হালকা গোলাপি কোটি পরে আকদ অনুষ্ঠানে ছিলেন জয় আর কোণে কাকন ভূঁইয়ার খোপায় গোলাপ গুজে জড়োয়া গয়নায় সেজেছেন নববধূ পরনে অফ হোয়াইট লেহেঙ্গা ঘোমটা টেনেছেন গোলাপি ওড়নায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ নাহিয়ান খান জয়ের স্ত্রী কাকন ভূঁইয়ার পরিবার তিনি ইডেন মহিলা কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন রাজনীতি করতেন ইডেন কলেজের ভূগোল বিভাগের আহ্বায়ক হিসাবে এছাড়াও তার বড় বোন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শিউলি আক্তার এছাড়া কাকনের ভগ্নিপতি বিপ্লব হাসান পলাশ সোহাগ জাকির কমিটির উপ আইন বিষয়ক সম্পাদক ছিলেন বর্তমানে তিনি যুবলীগের সদস্য এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন